হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর আর আজকের দিনটাও সুন্দর, আই মিন রবিবার উইকেন্ড। সো আজকে তাই আমরা ঠিক করলাম একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব সেটা যাওয়ার পর আপনারা দেখতে পারবেন। আপাতত ওয়েদারটা দেখুন। ইউএসএতে আসলে যখন ঘুরতে বের হয় তখন সানি ডে পাওয়াটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ ম্যাক্সিমাম ফগই থাকে ওয়েদার। তো আজকে তাই আমি অনেক হ্যাপি, কারণ আজকে বাহিরে রোদ আছে আর যার কারণে হয়তো ঠান্ডাটা একটু কম লাগবে। আসলে ঘর থেকে বের হওয়াটাই অনেক পেইন লাগে, এই যে ভারী কাপড় চোপড় পরে এই ঠান্ডার ভেতরে বের হওয়াটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যাই হোক, আজকে আমরা যেহেতু একটা আউটডোর প্রোগ্রামে যাব তাই আমাদের অনেক বেশি ভারী কাপড় চোপড় নিতে হয়েছে। যদি এটা ইনডোর কোনো প্রোগ্রাম হতো তাহলে খুব একটা ভারী কাপড় চোপড় লাগতো না। সো লেটস গো। আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ে বাড়ি, আমার ভয় পাওয়া আছে। তো আমরা এসেছি আই ক্যাসোসে, এখানে পার পার্সন $30 করে নেওয়া হয়েছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ঢুকে পড়লাম আই ক্যাসোসে, চার পাশে বরফ দিয়ে এত সুন্দর ডিজাইন করে ক্যাসেলস তৈরি করা হয়েছে দেখে অন্য মানে অনেক ভালো লাগছিল। আসলে সাথে অনেক ঠান্ডাও ছিল, যেহেতু চারপাশে আইস ঠান্ডা তো লাগবেই, কিছু করার নেই। আমরা অবশ্য আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছি, ভারী কাপড় চোপড় পরে এসেছি। যেহেতু এটা আমার জন্য ফার্স্ট টাইম তাই আমার নাক চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে এখানে আসার পর, এত ঠান্ডা। এটা অবশ্য বাহিরের দিক, তো এখন আমরা ভেতরে যাব এবং দেখব ভেতরে কি সুন্দর করে সাজানো হয়েছে। আমার হাঁটতে অনেক অসুবিধা হচ্ছিল কারণ নিচে অনেক বেশি বরফ ছিল, যার কারণে আমার পা ভেতরে চলে যাচ্ছিল অনেক বেশি। আমার ওই মোমেন্টে মনে হচ্ছিল আমি কক্সবাজারের বাড়িতে হাঁটছি। আমার শুধু বারবার মনে হচ্ছিল আমি একটা হিউম্যান রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে পড়েছি, এত ঠান্ডা কল্পনার বাহিরে ছিল। আমি দেখছি আর অবাক হচ্ছি, এত বড় বড় বরফের স্তূপ কি করে করলো এরা। আমাদের দেশে সাধারণত বাচ্চাদের ঠান্ডার মধ্যে বের হতে দেয় না বা বৃষ্টি পড়লে, কিন্তু এখানে দেখছি তার উল্টো, এখানে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি বড়দের তুলনায়। এই টুইনগুলো এত কিউট, তার মা থেকে পারমিশন নিয়ে ভিডিও করলাম। Thank you.
এত ঠান্ডা, আগুনের তাপটাও হাতে লাগছিল না। আমরা যখন বিকালে আসছি তখন এত লাইট ছিল না আশেপাশে, এরপর সন্ধ্যা হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের লাইট আসলে জ্বলে উঠছে আশেপাশে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা বিকেলের দৃশ্য এবং রাতের দৃশ্য দুটাই পেলাম দেখার সুযোগ। তবে বিকেলে আসলে আপনার ছবিগুলো অনেক বেশি সুন্দর আসবে, আর রাতে হলে আপনি হয়তো রাতের আশেপাশের সিনারিগুলো ভালো ছবি আসে। এখানে প্রায় এসেছি আমরা, 1 ঘন্টা হয়ে গেছে এবং আমার হাত প্রায় ফ্রিজ হওয়ার অবস্থা, তো যার কারণে আর বেশিক্ষণ আমরা থাকিনি, চলে এসেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আই ক্যাসলস অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।